আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে, আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে। সো ফ্রেন্ড, ইতিমধ্যেই আপনারা টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা কথা বলবো যে কিভাবে আমরা জিপির বিভিন্ন প্রমোশনাল মেসেজ, যেগুলো মূলত আমাদের প্রয়োজন হয় না, সেই সকল বিরক্তিকর প্রমোশনাল মেসেজ থেকে আমরা মুক্তি পেতে পারি। মূলত এটি জিপিরই একটা সার্ভিস, সেই সার্ভিসটাই কীভাবে আপনি এনাবল করবেন এবং এনাবল করার মাধ্যমে কীভাবে আপনি আপনার এই ধরনের প্রবলেমগুলো ফিক্স করতে পারেন, সেই সম্পর্কেই আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে বলবো। তাহলে চলুন সর্বপ্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং ক্রোম ব্রাউজার থেকে জাস্ট আমরা সার্চ করব সার্ভিস ডিএনডি জিপি সার্ভিস। লিখলেই আপনারা দেখতে পাবেন যে ডু নট ডিস্টার্ব নামে জিপির একটি সার্ভিস আছে, এবং এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এইখানে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে অ্যাকচুয়ালি কিভাবে আপনার ডিএনডি সার্ভিসটা আপনি এনেবল করবেন। প্রথমত যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে *121*1101#, ঠিক একইভাবে যদি আপনি এটা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে *121*1102#, আর আপনি যদি এই সার্ভিসটি চেক করতে চান তাহলে *121*1103# ডায়াল করলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের সার্ভিসটি এনেবল নাকি ডিসেবল করা আছে। এবং এইখানে আপনাদেরকে বলে দিয়েছে আপনি যখনই ডিএনডি সার্ভিসটা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করবেন সেটা মূলত 3 দিনের মধ্যে তারা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করে দিবে। আর এইখানে বলা আছে যে ডিএনডি সার্ভিসটা মূলত আপনাদের প্রমোশনাল এসএমএস এবং কলকে রেস্ট্রিক্টেড করে, বাট কিছু কিছু প্রমোশনাল এসএমএস বা প্রমোশনাল কল অবশ্যই আপনার ডিএনডি সার্ভিসের আওতাভুক্ত নয়। তাহলে চলুন সর্বপ্রথম চেক করে নেই আমাদের ফোনে ডিএনডি সার্ভিসটা চালু করা আছে কিনা। যদি চালু করা না থাকে তাহলে আমরা সেটাকে চালু করে দেব। সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমাদের ডায়াল প্যাডে, এবং এখান থেকে আমরা আমাদের ডিএনডি সার্ভিসটা চেক করার জন্য ডায়াল করছি *121*1103#। যখনই আমি এটা ডায়াল করব তখনই মূলত আমাদেরকে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে যে অ্যাকচুয়ালি আমাদের ডিএনডি সার্ভিসটা চালু করা আছে কি না। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে ডিএনডি সার্ভিসটা চালু করা নাই। দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার ডু নট ডিস্টার্ব, সেবাটি বন্ধ আছে, পুনরায় চালু করতে ডায়াল করুন। যেহেতু আমাদের ডিএনডি সার্ভিসটা বন্ধ আছে সেহেতু চালু করার জন্য আমরা ডায়াল করব এখন *121*1101#। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার ডু নট ডিস্টার্ব সেবা চালুর অনুরোধটি গ্রহণ করা হয়েছে, পরবর্তী 72 ঘন্টার মধ্যে সেবাটি চালু করা হবে, পুনরায় প্রমোশনাল এসএমএস পেতে ডায়াল করুন *121*1102#। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা জিপির প্রমোশনাল এসএমএস এবং কলগুলো ব্লক করবেন তাদেরই দেয়া সার্ভিসের মাধ্যমে। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।